মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় 2018 সালের প্রথম রানার আপ হয়ে আলোচনায় আসেন নিশাত নাওয়ার সালোয়া। এরপর বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে সবার নজর কাড়ে নীল চোখের এই সুন্দরী। নানা রকম ফটোশুটে ব্যস্ত সময় পার করছেন তিনি, এরই মধ্যে সিনেমাতেও নাম লিখিয়েছেন তিনি। নির্মাণধীন স্বপ্ন দেখার রাজকন্যা ছবিতে অভিনয় করছেন নীল চোখের এই সুন্দরী। এবার হাঁটুর বয়সী নতুন এই নায়িকাকে নিয়ে মাঠে নামছেন শাকিব খান। কয়েকদিন ধরেই এমন গুঞ্জে শোনা যাচ্ছে সিনেমা পাড়ায়, নাম ঠিক না হওয়া এই সিনেমাটি পরিচালনা করবেন চিত্র নির্মাতা ওয়াজেদ আলী সুমন। বিষয়টি এখনও গোপন রেখেছেন নির্মাতা ও নায়িকা। এদিকে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে শনিবারের মধ্যে সিনেমাটির জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন এই নবাগতা নায়িকা। এই বিষয়ে নিশ্চিত হতে পরিচালক ওয়াজেদ আলী সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। এদিকে নিশাত নাওয়ার সালোয়াও চুক্তিবদ্ধ না হওয়া পর্যন্ত ছবিটি নিয়ে মুখ খুলতে রাজি নন বলে জানা গেছে, যোগাযোগ করেও সাড়া মেলেনি। এর আগে ওয়াজেদ আলী সুমনের ক্যাপ্টেন খান ছবিতে দেখা গিয়েছিল শাকিব খানকে। সেই ছবি মুক্তি পেয়েছিল 2018 সালের রোজারিতে। প্রায় 2 বছর পর ফ্রেশ সমন্বয় পরিচালনায় কাজ করতে যাচ্ছেন শাকিব। নতুন সিনেমার গল্প লিখেছেন মাসুম রেজা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।